কিভাবে ইনকাম করবে, যদি সোর্স অফ ইনকাম দেখা যেতে পারে, বৈধ পন্থা যদি ইনকাম করে দেখা যেতে পারে, ওয়েল অ্যান্ড গুড, কোনো সমস্যা নেই। ব্যবসা দেখেও করতে পারে, ব্যবসা লাভবান আছে, ব্যবসা ভালো হচ্ছে, 10 লাখ ইনকাম করতে পারে, 10 লাখ রাজস্ব ইনকাম। আর যদি দেখেছি ঝুলিয়াল আছে বা জেলা পরিষদে সমিতি বা অঞ্চলে গ্রাম সভাতে বিভিন্ন প্রকল্পের টাকা থেকে আত্মসাত করে ঠিক ওদের মতো নিজের পকেটের সেবা করেছে, পরিবারের সেবা করেছে, যদি জানতে পারি আমরা কি করবো, সর্বপ্রথম লোকাল থানাতে তার বিরুদ্ধে আমরা লিখিত কমপ্লেন করবো, তাকে আমরা করবো, লোকাল থানাকে বলবো, তার থানার বলবো আইসি সাহেবকে যে অবিলম্বে একে অ্যারেস্ট করুন, এর বিরুদ্ধে ইনভেস্টিগেশন চালান। এ মানুষের যে উন্নয়নের নামে যে টাকাগুলো এসেছিল সেখান থেকে আত্মসাত করেছে, এর বাইরে থাকার জায়গা একে জেলের মধ্যে রাখুন। কয়েকজন ভালো আছে, জানি না কতদিন ভালো থাকবে, আশা করবো তারা দীর্ঘদিনই ভালো থাকবে, আর যে খারাপ গুলো আছে সেগুলো ভালো হয়ে যায়। আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমাদের প্রার্থীরা যদি কোনো দুর্নীতির সাথে যুক্ত হয়ে যায়, আশা করতে হবে না, যদি হয় তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব, প্রয়োজনে ইডিকে চিঠি দিয়ে এই যে আর্থিক কেলেঙ্কারি আছে এর আর্থিক বিষয়টাকে তদন্ত করার জন্য আমরা ইডির ব্যবস্থা হবো।